কাপড়ের প্রকারভেদ। কাপড় শিল্পজাত করা হয় বিভিন্ন রকম কাঁচামাল থেকে, যা প্রকৃতি থেকে অথবা কৃত্রিমভাবে অথবা উভয়ভাবেই উৎপন্ন করা হয়। সাধারণত আমরা বোনা, অবোনা এবং নিটেড ফেব্রিক্স ও টেকনিক্যাল ফেব্রিক্স ব্যবহার করে থাকি। কাপড়ের শ্রেণীবিভাগ করা হয় এবং উৎপত্তি স্থল এবং এর প্রক্রিয়া অথবা এর ব্যবহারের উপর ভিত্তি করে। প্রাকৃতিক আঁশ, তুলা থেকে প্রাপ্ত কাপড়। যে কাপড়টা খুব শীতল এবং নিরাপদ বলে বিশ্বাস করা হয় সেটিকে সুতি কাপড় বলা হয়। বাচ্চাদের জামা কাপড় এবং বিছানাপত্রের জন্য সুতি কাপড়ের অপরিমেয় ব্যবহার তার স্নিগ্ধতা এবং স্কিন ফ্রেন্ড লাইনের একটি লাইভ সাক্ষ্য। কটন ফেব্রিক্স এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যা হলো এটি সহজেই আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারে। এই কারণে একে সব ঋতু ফেব্রিক্সও বলা হয়। সিল্ক ফেব্রিক্স। বিশ্বে সিল্ক ফেব্রিক সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ফেব্রিক বলে ধারণা করা হয়। এর স্নিগ্ধতা, দীপ্তি, সৌন্দর্য এবং বিলাসবহুল বর্ণনের জন্য এটি পরিচিত। সিল্ক ফেব্রিক উচ্চ গ্রেড কাপড়ের মধ্যে একটি, কারণ এটি সব ধরনের আবহাওয়াতেই পরিধানকারীকে আরাম দেয়। লিনেন ফেব্রিক। লিনেন কাপড়কে প্রাকৃতিক কাপড়ের রাজা বলা হয়। পোশাক তৈরি এবং ঘরের দ্রব্য সামগ্রী, আসবাবপত্রের কাপড় তৈরির ক্ষেত্রে লিনেন কাপড় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। লিনেন একটি প্রাকৃতিক আঁশ, যা সব ধরনের স্কিনের জন্য নিরাপদ বলে মনে করা হয়। লিনেন ফেব্রিককে সংবেদনশীল চর্মের জন্য ও সুপারিশ করা হয়, কারণ এর প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ এটিকে অ্যালার্জির জন্য প্রতিরোধী করে তোলে। উল ফেব্রিক। নরম, শক্ত এবং খুব টেকসই উল বুনন উষ্ণতা এবং আকর্ষণীয় রূপ প্রদান করে। উল ফেব্রিক সহজেই কুচকায় না এবং ময়লা ও ব্যবহারের ফলে ক্ষয়ক্ষতি রোধ করে। এছাড়াও এর আরেকটি গুণ আছে, যখন এটি আগুনের মধ্যে পড়া হয় এটি পুড়ে না, শুধুমাত্র ধূমায়িত হয়। লেদার ফেব্রিক। এটি গরম এবং ঠান্ডা উভয় অবস্থায় আরামদায়ক। লেদার ফেব্রিক চারপাশের আবহাওয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। সর্বোত্তম বিলাস সরঞ্জাম পূর্ণতাযুক্ত, ধরতে আরামপ্রদ এবং আরামদায়ক। লেদার ফেব্রিক নরম, নমনীয় এবং দৃঢ়। রামিয়ে ফেব্রিক। রামিয়ে ফেব্রিক এর বায়ু, আর্দ্রতা, ব্যাপ্তিযোগ বৈশিষ্ট্য আছে, যার কারণে এটি গরমকালের কাপড় হিসেবে মূল্য পায়। এটি মৃদু অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না এবং এটি এলকালিরোধী। জুট ফেব্রিক। শক্তিশালী এবং টেকসই ফেব্রিকের মধ্যে জুট ফেব্রিকই প্যাকেটজাত করার কাজে ব্যাগ বা বস্তা হিসেবে আদর্শভাবে ব্যবহৃত হচ্ছে। ফ্যাশনেবল পোশাক, গৃহস্থালির আসবাবপত্রাদি এবং আরও ফ্যাশনেবল আনুষাঙ্গিক জিনিস তৈরিতে জুট ফেব্রিকের বহুল ব্যবহার রয়েছে। বাংলাদেশকে পাট উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তম এবং ইন্ডিয়ার সাথে তুলনা করে দ্বিতীয় বৃহত্তম পাট পণ্য প্রস্তুতকারক দেশ হিসেবে গণ্য করা হয়। মানবসৃষ্ট তন্তু থেকে প্রাপ্ত কাপড়। অ্যাসিটেট ফেব্রিক। সেলুলোজ থেকে তৈরি করা হয় এমন পুনর্গঠনযুক্ত তুলা বা কাষ্ঠমণ্ড হতে পাওয়া যায়। অ্যাসিটেট ফেব্রিক সংকোচন, মথ এবং উদ্ভিদের ছাতাজাতীয় রোগরোধী। অ্যাসিটেট ফেব্রিক হচ্ছে এমন একটি ফেব্রিক যা সিল্ক ফেব্রিকের মতো অত্যন্ত নরম এবং বিলাসবহুল বর্ণন দেয়। শিফন কাপড়। শিফন বলতে মূলত পাতলা, স্বচ্ছ সিল্কের কাপড়কে বোঝায়, যা নিছক সুতায় বোনা নরম কাপড়। বিভিন্ন ধরনের তন্তু যেমন সিল্ক অথবা সিনথেটিক, সুতি ইত্যাদি ব্যবহার করে শিফন ফেব্রিককে শিল্পজাত করা হয়, কিন্তু শিফন মূলত তন্তু যেমন নাইলন অথবা সিল্কের সাথে যুক্ত হয়। অ্যাক্রেলিক ফেব্রিক। অ্যাক্রেলিক ফেব্রিক এক প্রকারের কৃত্রিম তন্তু, যা কৃত্রিমভাবে শিল্পজাত করা হয়। অ্যাক্রেলিক ফেব্রিককে উলের অনুকরণ হিসেবেও উল্লেখ করা যায়। অ্যাক্রেলিক ফেব্রিক পোশাকের লোড এবং আরও অন্যান্য জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাক্রেলিক ফেব্রিকের প্রধান ব্যবহার পোশাকে, যেমন স্কার্ট, শার্ট এবং মেয়েদের অন্যান্য পোশাক তৈরিতে।
নাইলন ফেব্রিক। নাইলন শব্দটি এসেছে নিউ ইয়র্ক এবং লন্ডন থেকে। নাইলন এখনও কৃত্রিম তন্তুর অন্যরূপ, যা জনসাধারণের মধ্যে অনেকাংশে ব্যবহৃত হয়। মখমল কাপড়। সব ধরনের কাপড়ের মধ্যে মখমল সবচেয়ে মসৃণ এবং নরম কাপড়। এর স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ভেলভেট ফেব্রিককে বিশেষভাবে প্রক্রিয়াজাত এবং শিল্পজাত করা হয়। পলিয়েস্টার ফেব্রিক। পলিয়েস্টার এক ধরনের ফেব্রিক যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এটি মানবসৃষ্ট ফেব্রিক। এটি বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং এর বাজার দরও অনেক। রেয়ন ফেব্রিক। রেয়ন ফেব্রিক মূলত সেই ধরনের কৃত্রিমভাবে বোনা তন্তু যা ভালো বয়নাঙ্গের মাধ্যমে সেলুলোজ সলিউশনে বল প্রয়োগ করে পাওয়া যায়। ডেনিম ফেব্রিক। ডেনিম ফেব্রিক একটি রুক্ষ তুলার সা কাটা কাপড়। ডেনিম ফেব্রিকে কাপড়টির উপর দুইটা বা তার বেশি সংখ্যক সুতার টানা থাকে, যা সাধারণত ডায়াগোনাল রাইবিং সৃষ্টি করে, যা এই কাপড়ের পেছনে দেখেই বোঝা যায়। শার্টিন ফেব্রিক। শার্টিন ফেব্রিককে সবচেয়ে মার্জিত কাপড় বলা হয়ে থাকে এবং বিস্ময়কর সৌন্দর্য এবং মসৃণ পৃষ্ঠের কারণে। এটি পোশাক এবং আরও অন্যান্য জিনিস লোড করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বিশেষত মহিলাদের জন্য বিভিন্ন পোশাক যেমন ব্লাউজ, গাউন এবং আরও অন্যান্য পোশাক তৈরিতে শার্টিন কাপড় ব্যবহৃত হয়। ফেব্রিকের কিছু বিশেষ ব্যবহার। কার্বন ফেব্রিক। কার্বন ফেব্রিক সাধারণত বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন যেমন ব্রেক লাইনিংস, এয়ারক্রাফ্টস ইন্টেরিয়র, উইন্ড মিল ব্লেডস, টুলিং প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্রাকচার, রেসিং হেলমেটস এবং আরও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রেম রেসিস্ট্যান্ট ফেব্রিক। শিখা প্রতিরোধী কাপড় অনেক ভালো পোশাক এবং আরও অনেক যেমন পর্দা, চাদর ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এটি তৈরি হয় বিভিন্ন রকম রাসায়নিক এবং অন্যান্য উপাদান দিয়ে, যা এটিকে সহজেই যে কোনো পরিমাণ তাপ বা শিখা ধরে রাখতে সাহায্য করে।